যে সমস্ত ক্যান্ডিডেট জেক্সপো দু হাজার বাইশে অ্যাপিয়ার করেছিলে তোমাদের র্যাঙ্ক কার্ড অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কাউন্সেলিং আপডেট তোমরা কবে কোথায় পাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কাউন্সেলিং এবং অ্যাডমিশনের জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে এখন থেকে রেডি করে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে টিএফডাব্লিউ স্কিম এইটি একটি গুরুত্বপূর্ণ কোয়ারিজ তোমাদের অনেকের মধ্যে সেটি নিয়েও আমরা আলোচনা করব তো ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে ভুলবে না তো দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের এই যে জেক্সপোর র্যাঙ্ক পাবলিশ হয়ে গেছে এবার তোমাদের কাউন্সেলিং আপডেট অফিসিয়ালি তোমরা কবে পাবে দেখো এখন আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং তোমাদের যে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে তোমরা তোমাদের কাউন্সিলিং আপডেট এই উইকের মধ্যেই পেয়ে যাবে যে তোমাদের কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে চয়েস ফিলিং কবে থেকে স্টার্ট হবে সেই সমস্ত ডিটেলস তোমরা এখানে জানতে পেরে যাবে তো প্রথম তোমাদেরকে যেটা বলবো দেখো যে কাউন্সেলিংয়ের যে শুরু হবে তার আগে তোমাদের যে টাস্কগুলো থাকবে সেটা হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে তোমাকে চুজ করতে হবে যে কোন ট্রেড বা কোন স্ট্রিম কোন ব্রাঞ্চ তুমি নিতে চাইছো কোন ইনস্টিটিউট তুমি অ্যাডমিশন নিতে চাইছো বা সেই অ্যাকর্ডিং তোমার ডিস্ট্রিক্টে কোন কোন গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে কোন কোন প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে তোমার র্যাঙ্ক অ্যাকর্ডিং নিজস্ব একটা ডিসিশন তোমাকে নিতে হবে প্রথমেই তারপর সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে যখন চয়েস ফিলিং স্টার্ট হবে সেই রিগার্ডিং আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো দেখো প্রথমেই তোমরা এই বিষয়টা জানবে কীভাবে তার জন্য তোমাদের যে ইনফরমেশন ব্রসিওর রয়েছে জেক্সপো যারা জেক্সপো ক্যান্ডিডেট তাদের জেক্সপো টোয়েন্টি টোয়েন্টি টু বা যারা ভোকলেট ক্যান্ডিডেট তাদের ভোকলেট টোয়েন্টি টোয়েন্টি টু সেটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা ইনফরমেশন ব্রসিওর ডাউনলোড করতে পারবে যেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের টোটাল অর্থাৎ এখানে দেখো লিস্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড অর্থাৎ প্রাইভেট যে সমস্ত বিভিন্ন বা প্রাইভেট বা গভর্নমেন্ট স্পনসার্ড যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ রয়েছে সেই কলেজের লিস্ট এখানে পেয়ে যাবে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা দেখে নিতে পারবে কোন কলেজে কোন কোন স্ট্রিম রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে সেটাও তোমরা দেখতে পারবে সেই অ্যাকর্ডিং তুমি তোমার ডিসিশন নিতে পারবে সেই অ্যাকর্ডিং তোমার একটা চার্ট প্রিপেয়ার্ড করে রাখতে হবে যেটা কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে হোস্টেল ফেসিলিটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে কি নেই সেগুলোও তোমরা দেখে নিতে পারবে নেক্সট আর যেটাতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এই যে জেক্সপো ভোকলেটির কাউন্সিলিংয়ের জন্য কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে কাউন্সেলিং এবং অ্যাডমিশনের জন্য প্রথমেই দেখো তোমাদের যেটা টি এফ স্কিম যাদের রয়েছে টি এফ সার্টিফিকেট ডমিসেল সার্টিফিকেট যেটা প্রত্যেকের জন্য লাগবে যেখানে তোমাদের তিনটে প্রোফার্মা রয়েছে কোথা থেকে ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ফিল্ড রয়েছে কোথা থেকে কালেক্ট করবে এই প্রোফার্মাগুলো তার সঙ্গে সঙ্গে রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং তোমাদের অ্যান্টি র্যাগিং এভিডেভিট সার্টিফিকেট এগুলো কি প্রত্যেকটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আর একটু দেখতে থাকো তো দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বলতে চাইবো সেটি হচ্ছে যে তোমাদের টিএফ সার্টিফিকেট টিএফডাবলু সার্টিফিকেট দেখো তোমাদের প্রথমেই দেখিয়ে দেবো টিএফডাব্লু সার্টিফিকেটের যে প্রফর্মা তোমাদের যে ইনফরমেশন ব্রশিওর সেই ইনফরমেশন ব্রস মধ্যেই তোমরা এই সার্টিফিকেট প্রফর্মাগুলো পেয়ে যাবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এই যে টিএফব্লু সার্টিফিকেট টিএফডাব্লু সার্টিফিকেট কিন্তু প্রত্যেকের জন্য না প্রথমেই বলে দিচ্ছি এটা শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা অ্যাপ্লিকেশন করার সময় টিএফডাব্লিউ ইএস করেছিলেন এবং তোমাদের টিএফডাব্লিউ র্যাঙ্ক এসেছি তাদের জন্য এই সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে এই সার্টিফিকেটটা পেতে গেলে তোমাদেরকে এসডি অফিস বা বিডি অফিস থেকে তোমরা এই সার্টিফিকেট কালেক্ট করতে পারো তার জন্য প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে প্রাথমিকভাবে পঞ্চায়েত যারা পঞ্চায়েত রেসিডেন্স রয়েছে পঞ্চায়েত অফিস থেকে বা তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে বা তোমাদের ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপর এই টিএফব্ল সার্টিফিকেটের এই ফর্ম্যাটটাকে ফিল করে সিগনেচার করে তোমাকে নিয়ে আসতে হবে যে সার্টি সার্টিফিকেশন অথরিটি যিনি রয়েছেন ওনার সিগনেচার এবং সিল এই দুটো দিয়ে এবং তোমার একটা কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে যে ফটোগ্রাফটা জেক্সপো দু হাজার বাইশ অ্যাপ্লিকেশন করার সময় যে ফটোগ্রাফটা তুমি দিয়েছিলে যদি সেই ফটোগ্রাফটা থাকে তাহলে সেটা প্রেফারেবল যদি না থাকে তাহলে তোমার রিসেন্ট কালার ফটোগ্রাফ এক্ষেত্রে এখানে অ্যাটাচ করে দেবে তো এখনও বলবো যে টিএফব্লু সার্টিফিকেট প্রত্যেকের জন্য না যাদের টিএফডাব্লু র্যাঙ্ক এসেছে যারা টি এস তাদের জন্যই যদি কেউ অ্যাপ্লিকেশনের সময় ইএস না করে থাকো এখন যদি ভাবো যে আমি টিএফডাব্লিউ হলে ভালো হতো আমি ক্যাটাগরির মধ্যে পড়ছি তাহলেও কিন্তু তুমি আর কিছু করার নেই পরবর্তীতে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে তুমি যে লাস্ট টেন ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তার সার্টিফিকেট এখানে রয়েছে তিনটি প্রফর্মা রয়েছে প্রফর্মা এ প্রোফর্মা বি এবং প্রোফর্মা সি প্রফরমা সিটা এক্ষেত্রে হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট লাস্ট দশ বছর ধরে পশ্চিমবঙ্গে তোমরা বসবাস করছো না তাদের জন্য রয়েছে এই প্রোফর্মা সি যে প্রফরমা সিটা এখানে তোমরা ফিল্ড করতে পারবে এই সিটাকে ফিল্ড করার জন্য সার্টিফিকেশন অথরিটি সেই বিডিও এবং এসডি অফিসে গিয়ে তোমাদেরকে করাতে হবে প্রফরমা সি যদি তোমাকে কোনো ক্যান্ডিডেটকে ফিল করতে হয় তাহলে তোমার এবং তোমার বাবা অথবা মায়ের ফটোগ্রাফ এখানে লাগবে আর প্রফর্মা এ বি যেটা রয়েছে প্রফর্মা এতে দেখো তোমরা যদি ফিল্ড করতে হবে ক্ষেত্রে তোমার ফটোগ্রাফ লাগবে এখানে দেখো যে সিগনেচার তোমার সিগনেচার যেটি করতে হবে এই যে প্রোফর্মাগুলো ডোমেস্ট সার্টিফিকেট এটাও কিন্তু তোমাদের এসডিও ভিডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনাদের কাছ থেকে তোমাকে এগুলো কালেক্ট করতে হবে তো জেনারেলি ভিডিও বা জয়েন্ট ভিডিও সাহেবও কিন্তু এই তোমাদের ডোমেসিল সার্টিফিকেটগুলো প্রোভাইড করে থাকেন নেক্সট যেটা রয়েছে যে এখানে দেখো তোমাদের এই ডোমেস সার্টিফিকেটে ক্যান্ডিডেট সিগনেচার যেটা রয়েছে এই সিগনেচারটা তুমি কিন্তু করবে না একদম সার্টিফিকেশন যে অথরিটি রয়েছে সার্টিফাইড অথরিটি ওনার কাছে গিয়ে ওনার সামনে এই সিগনেচারটা তোমাকে করতে হবে এবং এক্ষেত্রে দুটো কপি এগুলোর লাগে জেনারেলি তোমাদের যে সার্টিফিকেশান অথরিটি যিনি রয়েছেন উনি এক্ষেত্রে এই প্রফরমার একটা কপি উনি রেখে দিতে পারেন তো তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এটা গেল ডোমিস সার্টিফিকেট নেক্সট যেটা রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে প্রথমেই বলবো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কালেক্ট করতে পারো যে কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে বা মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে এগুলো গভর্নমেন্ট হসপিটালে গিয়েও তোমরা করতে পারো এখানে কিছু জাস্ট বেসিক টেস্ট থাকে দেখো এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মধ্যে কি কী ফিল্ড তোমাদের থাকে নাম ফাদার্স নেইম তোমার হাইট ওয়েট চেস্টের মেজারমেন্ট হার্ট এবং লাংস রিড ঠিকঠাক রয়েছে কি না টেস্ট এটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেককে কিন্তু ভিজেন টেস্টটা আলাদা করে আই স্পেশালিস্টের কাছ থেকে করাতে হবে তারপর তুমি মেডিকেল সার্টিফিকেটটা যে কোনো মেডিসিন ডক্টর বা যে কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে তুমি এটা করতে পারো বাট তোমাকে এই ভিজেন টেস্টটা আই স্পেশালিস্টের কাছ থেকে করে নিয়ে আসতে হবে হিয়ারিং টেস্ট রয়েছে এক্ষেত্রে বা তোমার স্পেশাল রিমার্কস অর্থাৎ কোনো স্পেশাল আর ডিজিজ যদি থেকে থাকে কোনো কিছু বা তোমার ডিজিজ কেস হিস্ট্রি যদি কিছু থাকে সেগুলো রিমার্কসের মধ্যে পুট করতে হবে তার পরবর্তীতে মেডিকেল অফিসার বা প্র্যাকটিসনার যিনি আছেন তিনি এক্ষেত্রে সিগনেচার করবেন ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং লেফট সাইডে ক্যান্ডিডেট সিগনেচার তোমার সিগনেচার এখানে করতে হবে এটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর পরবর্তীতে আরও একটা ডকুমেন্ট যেটা তোমাদের লাগে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যাভিডেভিট এই অ্যান্টি র্যাগিং অ্যাভিডেভিটের দুটো অ্যানেক্সার থাকে অ্যানেক্কসার ওয়ান এবং অ্যানেক্সার টু অ্যানেক্সার ওয়ান অ্যাভিডেভিট বাই দ্য টু এবং অ্যান টু এভিডেভিট বাই দ্য গার্জেন আর পেরেন্ট এক্ষেত্রে এই যে অ্যান্ড্র্যাগিং এভিডেভিড এটা দেখো অনলাইনেও এই প্রসেস রয়েছে অ্যান্ড্র্যাগিং এভিডেভিট তোমরা অনলাইনেও করতে পারো তোমাদের যখন ফাইনাল অ্যালুটমেন্ট অর্থাৎ আফটার কাউন্সেলিং তোমাদের যখন ফাইনাল অ্যালোটমেন্ট হবে সেই ফাইনাল অ্যালোটমেন্ট লেটার পাওয়ার পর তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে ইনস্টিটিউটে তখন এই অ্যান্ড্র্যাগিং এভিডেভিটটা থাক তোমাদের লাগে এটা তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেখানে গিয়েও তোমরা নোটরাইজ করে অ্যান্ড্র্যাগিং এভিডেভিটটাকে করে নিতে পারো সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো তোমাদের প্রত্যেককে কিন্তু কালেক্ট করে রাখতে হবে তোমাদের এই জেক্সপো বা ভোকলেটে অ্যাডমিশনের জন্য এবার দেখো তোমাদেরকে যেটা বলবো যে তোমরা প্রত্যেককে যদি তোমাদের যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চগুলো নিয়ে কার কি মেরিটস ডিমেরিটস রয়েছে ফিউচার স্কোপ এগুলো জানতে চাও অর্থাৎ তোমাদের জেক্সপোতে বা ভোকলেটে কোন ব্রাঞ্চে অ্যাডমিশন নেওয়াটা সুটেবল হবে তোমার জন্য এই বিষয়ে যদি একদম ক্ল্যারিটি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো বিভিন্ন ট্রেন্ডস যে ব্রাঞ্চগুলো রয়েছে বা প্রত্যেকটা ব্রাঞ্চের কী 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 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফিচার্স যেগুলো থাকছে তোমাদের কোন ব্রাঞ্চটা চুজ করা উচিত কোন কোন বিষয়গুলো দেখে চুজ করা উচিত সেই সমস্ত নিয়ে আলোচনা যদি চাও কমেন্ট সেকশনে মেনশন করো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও তোমাদেরকে আপডেট দেবো তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদের জেক্সপো দু হাজার কাউন্সেলিং ইনফরমেশন সেটা আশা করি প্রত্যেকের কাছে তোমাদের ক্লিয়ার হয়েছে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো আশা করি বুঝতে পেরেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো জেক্সপো হোকলেটের বিভিন্ন আপডেট এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং কারিকুলামের বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো